ऋषि এগুলো কি হচ্ছে কেন বুঝতে পারছ না কি হচ্ছে আয়ুষ যাকে তুমি মনে মনে এত ভালোবাসো তাকে ছেড়ে থাকার মতো এরকম একটা কঠিন কাজ কেন তুমি বেছে নিয়েছিলে বলো তো উফ যা পারো না তা কেন চেষ্টা করো তুমি হ্যাঁ আর তোমাকে বলছি শোনো তুতুল তুতুল তোমাকে বলছি শোনো এই যে আমি তোমায় আশ্রয় দিয়েছিলাম আর তোমার কিছু উপকার করেছি তোমার খানিকটা উপকারী বন্ধু বলতে পারো তার জন্য আমি তোমাকে যে প্রস্তাবই দেব তুমি সেই প্রস্তাবই মানবে ভোকা মেয়ে কোথাকার শোনো যা মন থেকে মানতে পারবে না তা কখনো করবে না সে কাজ করলে সেটা লোক দেখানো কাজ হয় তুতুল আর লোক দেখানো কাজ করে তো কোনো লাভ নেই বলো এসো এসো আমরা তো বিয়ের প্রথাগুলো মানতে পারি বিয়েটা না হোক কিন্তু রিচুয়ালস তো আমরা মানতেই পারি আপনারা কি বলেন ওদের দুজনের শুভ দৃষ্টি মালা বদল এগুলো হবে তো কি হবে তো যা ঋষিটাকে আমরা বড্ড ভুল বুঝেছিলাম গো তাই তো দেখছি ঋষি ঋষি তোর কি মাথা খারাপ হয়ে গেছে এভাবে লোক হার সাথে কে বলেছে তোকে যদি উল্টো কাজটা করতাম মা তাহলেই বরং সেটাকে মাথা খারাপ হয়ে যাওয়া বলতো আচ্ছা মা তুমি তো তুতুলকে কোনোদিনই পছন্দ করতে না তো হঠাৎ আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এরকম উঠে পড়ে লাগলে কেন সেটা কিন্তু আজও আমার কাছে রহস্যই যাকে আজ যখন বিয়ে বাড়িতে এসেই পড়েছে তখন কিন্তু পুরো বিয়েটা কমপ্লিট করে তবেই তুমি এখান থেকে যাবে তার আগে নয় আয়ুষ আজ তুমি চলে এসো ওরা ওরা আরেক পথে ভাষাতে চাইছিস হোয়াট ইজ দিস মধুশ্রী কি করছেন আপনি এটা আরে একটা স্বামী স্ত্রীর বিবাহ বার্ষিকীর দিনে আপনি স্বামীটিকে বগলদাবা করে নিয়ে চলে যাচ্ছেন আচ্ছা কখনো হয় বলুন তো আয়ুষ আয়ুষ একবার যে হাত ধরেছে সেই হাত ছেড়ে অন্য কোনো হাত ধরবে এমন কোনো সাধ্য আছে আয়ুষের